নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো আপনার আমি ইন্টারভিউ বিষয় সংক্রান্ত। তো কমিশন আজকে তার নোটিফিকেশন জারি করেছে আপার প্রাইমারি ইন্টারভিউ বিষয় নিয়ে, ঠিক আছে? তো সেই নোটিশে কী লেখা আছে না, 2 তারিখ থেকে অর্থাৎ পরের মাসের 2/7/19 তারিখ থেকে 15/7/19 তারিখ পর্যন্ত অর্থাৎ 15 তারিখ পর্যন্ত জুলাই মাসের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এই তারিখের মধ্যে, ঠিক আছে? তো মাঝখানে কিছুদিন, 2 দিন গ্যাপ আছে, সেটা হচ্ছে 7 তারিখ এবং 14 তারিখ, এই 2 দিন হচ্ছে রবিবার থাকার জন্য ইন্টারভিউ প্রক্রিয়াটা বন্ধ থাকবে। আর বলে দিই যে 28 তারিখ অর্থাৎ আগামীকাল আপনারা এই ওয়েবসাইটে, মানে কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা ইকুয়াল লেটার ডাউনলোড করতে পারবেন, কিন্তু কোনো রকম ইকুয়াল লেটার বা হার্ড কপি এগুলো কিন্তু বাড়িতে পাঠানো হবে না। আমরা ওই সাইটে গিয়ে আমাদের 16 নম্বর যে অ্যাপ্লিকেশন আইডি আছে, সেই অ্যাপ্লিকেশন আইডি অথবা ডেট রোল নাম্বার দিয়ে এবং ডেট অফ বার্থ পুট করে আমরা কিন্তু ইকুয়াল লেটার ডাউনলোড করতে পারবেন। তো ইকুয়াল লেটার ডাউনলোড করার হওয়ার পর আপনাদের সেখানে আপনাদের ইন্টারভিউয়ের টেবিল নাম্বার বা ডেট কবে কখন সেটা লেখা থাকবে নিশ্চয়ই আপনারা জানবেন। তো ওই দিন আপনারা কী কী নিয়ে যাবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সেগুলো হচ্ছে কী কী নিয়ে যাবেন না, অরিজিনাল যে যা আপনারা যা ভেরিফিকেশন করতে গেলেন যখন, যে যে জিনিসগুলো আমরা নিয়ে গিয়েছিলেন সেই সেই জিনিসগুলো অবশ্যই অরিজিনাল কপি এবং 1 সেট জেরক্স কপি নিয়ে যাবেন। এ আপনাদের ভালোর জন্য আমি বলে রাখবো যে আপনারা 2 সেট জেরক্স কপি করে নিয়ে যাবেন। তো এরপরে বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটি যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আরও যখন আমি আশিস সংক্রান্ত নোটিফিকেশন নিয়ে, মানে তথ্য যখন আমরা নিয়ে আসবো আমাদের সামনে, তখন আপনারা খবরগুলো পাওয়ার জন্য আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো যদি তথ্য জানার থাকে তাহলে আমরা আমার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারেন। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে বলি যে এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ এখানে আমি কয়েকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস বলবো কীভাবে ইন্টারভিউ দেবেন সেগুলো অবশ্যই আমাদের জানা দরকার। তো প্রথমেই বলি নিজের নাম, ঠিক আছে? এটা নিজের নাম জেনে রাখবেন, নিজের নাম সম্পর্কে জেনে রাখবেন, শখ কী আপনার এগুলো জেনে রাখবেন, শিক্ষকতা কেন এসেছেন এটা খুব বারবার কিন্তু জিজ্ঞাসা করে আপনি কেন শিক্ষকতা এসেছেন, ঠিক আছে? ঠিকানা, আপনার ঠিকানা কিন্তু এক চান্সে আপনি ঠিকানাটা বলবেন ভুল ভুল, মানে অনেকে ভুল বলে পারে, মানে ভয়েতে গিয়ে, মানে ভয়ের একটা তো সৃষ্টি হয় সেই সময়, তার ফলে কি ভয়ে অনেকে ভুল বলতে পারে, মানে ভুল বলে ফেলে। তো নামের অর্থ কি এবং নামের ব্যাকরণগত দিক কি, আপনি যে আপনার নাম সেই নামের ব্যাকরণগত দিক কি এবং অর্থগত দিক কি, এবং নামের সাহিত্যিক চরিত্র সম্বন্ধেও ধরতে পারে। জন্ম তারিখ ইংরাজি এবং বাংলা দুটোই জেনে যাবেন, কারণ বাংলা তো অনেকে বলতে পারে না, ঠিক আছে? এরপর যেটা বলবো নিজের জেলা সংক্রান্ত, ঠিক আছে? নিজে যে জেলায় বাস করেন সেই জেলাটার গুরুত্বপূর্ণ কী কী জিনিস আছে বা কী কী স্থান স্থাপত্য আছে সেগুলো কিন্তু সব জেনে যাবেন, কারণ এটাও ধরে। আচ্ছা, বিএড সংক্রান্ত, বিএড সংক্রান্ত আপনারা নিশ্চয়ই বিএড করেছেন, বিএড সংক্রান্ত জিনিসগুলো আমরা ভালোভাবে জেনে থাকবেন আশা করি। যেমন উদাহরণ দিই যে নিয়ামক সংস্থা বা যে কমিশনগুলো যেগুলো হয়েছে, কমিশনগুলো আগে আমরা জেনে যাবেন যে স্বাধীনতা পূর্বে এবং স্বাধীনতার পরবর্তীকালে কমিশনগুলো দুটি জেনে যাবেন। রাজ্যের প্রকল্প এবং কেন্দ্রের প্রকল্প, ঠিক আছে? রাজ্যের যে যে প্রকল্পগুলো নিয়েছে যেমন কন্যাশ্রী বা কেন্দ্র যে প্রকল্পগুলো নিয়েছে, তো এইগুলো ভালোভাবে জেনে যাবেন এবং এই কেন্দ্র প্রকল্প এবং রাজ্য প্রকল্পগুলো তুলনা একটু জেনে যাবেন। শিক্ষা কমিশন ও শিক্ষানীতি বললাম, বর্তমান মন্ত্রিসভা, যে মন্ত্রিসভা গঠন হয়েছে কেন্দ্র এবং রাজ্য দুটি জেনে যাবেন, কিন্তু মন্ত্রিসভা বিদ্যালয়ে কী কী পালিত দিবস হয় সেগুলো সম্বন্ধেও আপনারা কিন্তু জেনে যাবেন। সাম্প্রতিক ঘটনা কী কী ঘটেছে, সাম্প্রতিক যে গুরুত্বপূর্ণ কী কী ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা ভালো করে জেনে যাবেন। এছাড়াও যেগুলো জানবেন আমরা হচ্ছে সেগুলো হচ্ছে আপনার প্রিয় লেখক এবং কবি, ঠিক আছে? যদি প্রিয় লেখক হয় তাহলে আপনাদের হয়তো কিছু চরিত্র ধরতে পারে, বা প্রিয় কবি যদি বলে থাকেন তাহলে আপনার কিন্তু কবিতাও ধরতে পারে, এছাড়াও বিভিন্ন গানও আপনাদেরকে ধরতে পারে বা বলতে বলতে পারে। পছন্দের সংবাদপত্র কেন পছন্দ সেটাও কিন্তু ধরতে পারে। খেলার কোনটি ভালোবাসেন, ঠিক আছে? এইটাও বারবার অনেকে ধরে আর কি, খেলা কোনটি ভালোবাসে, এই খেলার কতজন প্লেয়ার নিয়ে গঠিত এবং এই খেলার মাঠটি কত দৈর্ঘ্য হয় বা পিচের দৈর্ঘ্য কত, এগুলো কিন্তু ধরে থাকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত বইয়ের সিলেবাসটি কিন্তু ভালোভাবে জানে, নিজের সাবজেক্ট সম্পর্কে।
আচ্ছা, ডেমো শেষকালে বলি, ডেমো ডেমোটা কিন্তু করতে দিতে পারে, দেওয়ার তো কথা বলা আছে, কিন্তু অনেকে হয়তো অত হাজার হাজার ক্যান্ডিডেট হয়তো ইন্টারভিউ দেবে, হয়তো নাও নিতে পারে। তো আমরা বলবো আপনি কিন্তু ডেমোটা ভালোভাবে প্র্যাকটিস করে যাবেন। এই ডেমো সংক্রান্ত তথ্য আমি ভিডিও একটা পরে আপলোড করবো, আমরা দেখে নেবেন কীভাবে ডেমো দিতে হয়। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন ধরে থাকে যে আপনি কিসে এসেছেন, ঠিক আছে, কী খেয়ে এসেছেন, কিসে এসেছেন, ঠিক আছে, এটা ধরে থাকে। এবং কিসে এসছেন বলার পর আপনি যদি বাস বা ট্রেন বললেন, কিন্তু তারপরেই কোশ্চেন করতে পারে যে আপনি কটা জেলা পার করে এসছেন, ঠিক আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে জেনে যাবেন। তো আর বলে রাখি, এই এই কোশ্চেনগুলো ধরতে পারে, এছাড়াও আরও অনেক আছে, সেগুলো পরবর্তী ভিডিওতে আমি পোস্ট করব। আর ড্রেস সবসময় কী হবে না, ফর্মাল ড্রেস হবে, ঠিক আছে, ফর্মাল ড্রেস হবে। আর বাড়িতে এটা প্র্যাকটিস করবেন বারবার, ইন্টারভিউ যারা দিচ্ছেন বুঝতেই পারছেন চাকরি দরকার খুবই, তো ইন্টারভিউটা বাড়িতে আয়নার সামনে বারবার বসে বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো এই আজকে এখান পর্যন্তই, আরও যদি কিছু খবর, গুরুত্বপূর্ণ খবর পাই তাহলে আপনাদের আমি নেক্সট ভিডিওতে জানিয়ে রাখবো। তার জন্য আপনাদের কী করতে হবে, ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বেলটি টিপে রাখবেন, ঠিক আছে। আর যদি কোনো অসুবিধা থাকে বা কোনো জানার ইচ্ছা থাকে কোনো কিছু তথ্য, তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং যাওয়ার আগে ভিডিওটি দেখার পরেই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, অবশ্যই আপনি লাইক করবেন।